হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলেছি। তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে আর আমি করছি এখানে রুটি, কারণ আজকে রাত্রে রুটি খাবো, কারণ শীতকাল পড়ে গেছে তো তো হাজবেন্ডও এসে আর ভাত খেতে চায় না, ও না বলে যে রুটি হলেই ভালো হয়। তো আমারও মানে আমি রুটি ভালোবাসি ভাতের থেকে, একটা বিষয় একটুখানি ঘ্যান ঘ্যান করে কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, ওই জন্যই রুটি, এখন শীতকাল পড়ে গেছে, গরমকালে পড়লে হয়তো আবার ভাত খাওয়াতেই চলে যাব, কারণ রোজ রুটিটা এরমভাবে তো আমাদের হয় না। তবে ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে যে রোজ রুটিটা খেলে ভালো, এটাই একবেলা ভাত একবেলা রুটি। তো দেখো আমি এখানে রুটি করে নিচ্ছি, আর ওখান থেকে কিন্তু কবিশি আমাকে সমানে বলছে মা আমি রুটি বেলবো, আমি রুটি বেলবো, কারণ ওকে দিলেই তো আমার কাজের থেকে অকাজটা বেশি করে। কিন্তু কি করব, ছেলে মানুষ, ওকেও তো একটুখানি দিতে হবে, ও নাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। ওই জন্য দেখো আমি করছি আর ও ওখানে বেলছে, শুরু করে দিয়েছে, এখন একটু করে বেলা শিখেছে বেশ। আর বলে যেটা ও বেলে সেটা বলে আমি খাবো, মা তুমি কিন্তু ওটা কাউকে দেবে না, ওই রুটিটা আমি খাবো। এটা ছোটোবেলায় আমরাও করতাম, যখন ঠাম্মা বা মা রুটি বেলতো তখন না আমরা বলতাম যে আমিও রুটি বেলবো কিন্তু ওই রুটিটা আমি খাবো, এরকম সেটা ও করে। আর এই দেখো রুটি নিয়ে বসে গেছে, পড়ে যাবে খাবার। আচ্ছা কবিশা খ্রিসমাস, এই ও সাজিয়েছে আগে জুতো তারপরে সবকিছু, খাবার তো শেষ, কি দেখাবো। কেমন লাগছে তোমার সময় খেতে? ওটা তো ফিনিশ, ওটা ওখানে তো কিছু নেই আর একা একা খেতে শিখে গেছে কবিশ এখন। রাতে একটু মিষ্টি দরকার হয় কি? মানে শিমুই খাচ্ছে, আর আজকে আমি ফুলকপি আলু ভেজে রেখেছিলাম। তো তারপরে গেছিলাম স্টেশনে গিয়ে আর কি ওই খ্রিসমাস ট্রি এগুলো কিনলাম, সবই সেগুলো সাজিয়েছি, এই উপরে তুলে রেখে দিয়েছি। আর হচ্ছে খ্রিসমাস কালকে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ডান, আমার আর কবিশা মানে এখনো চলছে, রাতে তো কৌশল বিষয়ে খেয়ে নেবে, তো সেগুলোই আর কি গুছিয়ে রেখে দেবো, বিছানা করা বাকি আছে সেটা করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে। কালকে সকালে কেক খেতে খেতে দেখা হবে কি আবার কি? তো এটা কিন্তু তারপরে, কারণ এখানে আমি না রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, জানো তো বসেছিলাম, তো ভাবলাম যে থাক রসুনগুলো ছাড়িয়েই ফেলি, কারণ ছাড়িয়ে রেখে দিলে না পরে না রান্না করতে ভীষণ সুবিধা হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, কিন্তু রসুন ছাড়াতে যেন আমার মনে হয় বেশি সময় লাগে। ওই জন্য আমার যখন যেদিনকে আমাদের বাজারটা আসে আর কি, সেদিনকে আমি চেষ্টা করি বা তার পরের দিনকে রসুনগুলো ছাড়িয়ে একসাথে রেখে দেবো, তাহলে মানে প্রচণ্ড সুবিধা হয়। এখনও পর্যন্ত রসুনটা আমাকে ছাড়িয়ে রেখে দিয়েছি, শুধু মানে গোটা গোটা আরও দু থেকে তিনটে কোয়া রেখেছি, সেগুলোকে ছাড়াইনি, তার পর সব ছাড়িয়ে দিয়েছি। আর এই যে সকালবেলা হয়ে গেছে, তোমাকে ভিউটা দেখাচ্ছিলাম, আর এখন যাচ্ছি একটু দোকানে, কারণ আমি ওদিকে রান্না বসিয়েছি,
কিন্তু দেখছি যে খেয়ে মা বড়ি আনিনি, যেহেতু পালং শাক করবো ওই জন্য আবার দোকানে যাচ্ছি বড়ি আনতে। তো এই দেখো আবার এসে মানে আমি সকাল থেকে ভিডিও ওপেন করিনি, চা কেক সব খাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে পালং শাকটা বসিয়ে দিলাম। হ্যাঁ আর ওদিকে দেখো ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম। তারপরে এসে তারপর কিছুক্ষণ বাদে আর কি সব ওপেন করেছি মানে ক্যামেরাটা, কারণ সকাল টাইমটা এত তাড়াহুড়ো থাকে মনে হয় কতক্ষণে রান্না শেষ করবো। আর এখন সকাল সকাল উঠতেও পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে, মানে ঘুম থেকে উঠতে উঠতে না প্রায় 9টা বেজে যায়, তো তখন এত তাড়াহুড়ো লাগে। তারপরে কাবিশাকে একটু পড়তেও বসাতে হয়, ওই জন্য হুটোপাটি হুটোপাটি করছি। আর দেখো এখানে ডিম ভেজে নিচ্ছি, কালকের একটুখানি ভাত ছিল, সকালে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু করিনি, ভাবলাম যে কি যে ভাত রয়েছে ওটাই গরম করবো, করে ডিম দিয়ে কাবিশাকে একটু খাইয়ে দেবো, ও পড়ছে আর আমিও সাথে খেয়ে নেবো, ব্যাস। তো এই দেখো যেমন বলা তেমন কাজ, ভাত ঘি আর ওদিকে ডিম ভাজা নিয়ে নিয়েছি, তো কাবিশাকেও খাওয়াবো আমিও খেয়ে নেবো একসাথে। আর এটা কিন্তু তখন আমার স্নান হয়ে গেছে, ঠিক আছে, তারপরে কারণ বললাম না যেহেতু উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে ওই জন্য সব কিছুই দেরি হয়ে যাচ্ছে। তো কাবিশার ঘুম পেয়ে গেছিলো আজকে, যেহেতু ওর ড্রয়িং ক্লাস আছে তো যেতে পারবে না, ওই মানে টাইমে উঠতে পারবে না, উঠে আবার কিছু খাবে খেয়ে দিয়ে দিন তো যাবে, তো যেতে দেরি হয়ে যাবে, 6টার থেকে ড্রয়িং ক্লাস ছিল ওর আজকে। তো আমি ওই জন্য স্নান ফান করে গেছি, একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে বাসনগুলো সব মেজে নিচ্ছি, কারণ যদি আমি আগে বাসন মাজতে যেতাম তাহলে হতো না। তার মধ্যে আজকে প্রচুর জামাকাপড় কেটেছি, পুরোই ওপরে শীত থেকে শুরু করে সব মুছেছি, এটা আমি রোজ মুছি না, আজকে সব মুছেছি, ওই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। আর এত জামাকাপড় রয়েছে যেগুলো আমি কন্টিনিউ কেচেই যাচ্ছি, বিশ্বাস করবে না প্রচুর জামাকাপড় রয়েছে, মানে জামাকাপড় কাচ্ছি তো যেমন তেমন, এগুলো যে ভাজ কী করে করবো ভগবান জানে। আর ঘরে তো টুকটাক টুকটাক এটা ওটা সেটা কাজ হয়েও যাচ্ছে কম বেশি। তো দেখো এখানে যেমন আমি বাসনগুলো এখন মেজে নিয়ে পুরো, তারপরে গ্যাসটা সব দুপুরবেলায় আজকে মাজিনি, একেবারে ভাত খেয়ে কাবিশাকে ঘুম পাড়াতে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে কৌস্তব এলো ওকে খেতে দিল, তারপরে এখন বিকেলবেলায় আমি এগুলো সব মেজে গুছিয়ে নিচ্ছি। তো একদম এখন তো আর একটা কাজ বেরিয়ে গেছে, যেহেতু এই টাইলস বসানো হয়েছে তো এটা বসিয়ে এখানটা তো মানে মুছতে লাগছে। আর এখানে দেখো আমি করে নিচ্ছি ম্যাগি, কবি সে অন্যরকমভাবে ম্যাগি খেতে পছন্দ করে না, ম্যাগিটাকে সিদ্ধ করে একটু তেলে একটু ভেজে দিল, যদি ডিম হয় তাতেও কোনো অসুবিধা নেই, চাউমিনের মতন করছি ঝুড়ো ঝুড়ো করে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়ে গেছি, কারণ হচ্ছে জানি এসে তাড়াতাড়ি করে আমাকে রাতের খাবারটা করতে হবে, তার জন্য ওদিকে আটাটাও মানে বের করে রেখেছি, কিন্তু যাওয়ার আগে আমি আটাটাকে ভালো করে ঘেঁষে মেখে গুছিয়ে রেখে গেছিলাম, তো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও।